সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট সিটি সিনেমা এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয় কিন্তু আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমরা তো না জেনে শুনে একজনের বাড়িতে মোমো দিদিকে পাঠিয়ে দিতে পারি না তো আমরা এমন একজনের বাড়িতে মোমো দিদিকে পাঠাতে চাই বা আমরা চাই এমন একজন মোমো দিদি পার্টনার হোক যে মোমো দিদিকে বুঝবে যে মোমো দিদিকে ভালো রাখবে যে ইকুয়ালি মোমো দিদির সঙ্গে যার বনিবনা হবে তো এইটাই ঋত্বিক পার্সোনালি কাকে পিছনে বসিয়ে বলতে চাইবে এই পথ যদি না শেষ হয় না না পার্সোনাল না এখন যদি বসিয়ে বলতে হয় তাহলে আমি হাওয়ায় তাকিয়ে বলবো এই পথ যদি না শেষ হয় কারণ এখন তো ঋত্বিক সিঙ্গেল যখন হবে তখন যে থাকবে তাকে বলবে আমি অন্বেষার কথাই বলছি উত্তম কুমার নিয়ে এসো না প্লিজ কেউ নিয়ে এসো নিয়ে এসো বাস্তব জীবনে পারবে নিয়ে আসতে তাহলে ওনার ওনার উনি বাইক চালাবেন ওরকম ওরকম একটা সিকোয়েন্স আর আমি ঠিক ওরকম পিছনে বসে লাল্লা এটা তো যে কারো স্বপ্ন আমার বাইক ভীষণ ভালো লাগে আমার সাইকেল লং ড্রাইভ হ্যাঁ বন্ধুদের সঙ্গে একা সাইকেল নিয়ে ব্যাপারটা বোরিং হয়ে যাবে বা হতেও পারে কানে হেডফোন দিয়ে লং ড্রাইভ সাইকেলে করাই যেতে পারে ইনফ্যাক্ট আমি করেওছি বহুবার না না আমি মানে ওরমভাবে তো মনের মানুষ ওরমভাবে তো পাওয়া যায় না আর পরিবারের মানুষেরাও তো মনের মানুষই হয় তাই না তো হ্যাঁ যে আমাকে লং ড্রাইভে নিয়ে যাবে নিশ্চয়ই যাবো অফকোর্স সে আমার কাছের কেউ হবে দেখো রিকোয়ারমেন্ট বাবা এটা তো আর পণ্য কিনতে যাচ্ছি না তো দোকান থেকে যে আমার এই জিনিসটা চাই তার এটা 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 থাকতে হবে বা কুমোরটুলি থেকে আমি বানাতেও যাচ্ছি না তাকে মানুষ হবে তাহলেই হবে মানুষ বলতে যার মান আর হুঁশ দুটোই থাকবে আমরা এই মানে এখন আমাদের যে অবস্থা শুধু এখন বলবো না বা তখন বলবো না আমরা না অনেক ক্ষেত্রে আমাদের মান এবং হুঁশ দুটোই হারিয়ে ফেলি যে সেটার যার মধ্যে সেটা থাকবে সেই হবে একজন আমার প্রকৃত মানুষ সেই আমার কোনো রিকোয়ারমেন্ট নেই যে তাকে তার মধ্যে এই কোয়ালিটি থাকতে হবে এই গুণ থাকতে হবে ওগুলো তো কল্পনাতে হয় ওগুলো তো ভেবে মানে একা একাই মজা পাওয়া যায় এর থেকে বেশি কিছু হয় না সে আমার সঙ্গী হবে আমি সেই মানুষটার সাথে আমার জীবনের বাকি অধ্যায়টা কাটাবো যেটা মানে আমি আমার যেটা মনে হয় আমরা ছোট থেকে বাড়িতে যতটা না থাকি আমাদের যে লাইফটা থাকে তার থেকে বেশি কিন্তু আমাদেরকে সেই ফ্যামিলিটার সঙ্গে থাকতে হয় যাদের সঙ্গে আর কি পরবর্তীকালে মানে তোমরা যেটা শুনতে চাইছো লাইফ পার্টনার যেটা যেটাই মানে যেই হোক না কেন এবং সেটা শুধু একজন মেয়ের ক্ষেত্রে না একজন ছেলের ক্ষেত্রেও তাই কেন একটা মেয়ে সব কিছু ছেড়ে দিয়ে গিয়ে স্যাক্রিফাইস করে আর একটা বাড়িতে থাকবে আমি তো এগুলো আলাদা করে কিছু ভাবতেও পারি না ডেফিনেটলি অ্যাডজাস্টমেন্ট সব জায়গাতে কেন নয় কিন্তু আমার ওরকম করে আলাদা কোনো রিকোয়ারমেন্ট নেই যে তাকে এইটা হতে হবে সেটা হতে হবে না একজন ঠিকঠাক মানুষ হলেই হবে হ্যাঁ মানে মেয়ের মতো মেয়ে হতে হবে আর কি তাহলেই হবে আর কিছু দরকার নেই হ্যাঁ এই এই দিয়ে এই পথ যদি না শেষ হয় এই ওটাই একটা গান হতে পারে এইটা ছাড়া এই রাত তোমার আমার ভেরি গুড এটা একটা হলো হ্যাঁ এটা একটা হলো আর পথ দিয়ে পথ হারাবো বলেই এবার পথে নেমেছি এটা একটা হলো যদি পথ যদি যেতে যেতে পথে পূর্ণিমা রাতে হ্যাঁ কারেক্ট আছে কারেক্ট আছে হ্যাঁ পথ কারেক্ট আছে এই পথ যদি যদি না এডিটের ভার্সনটাই ঘুরছে যদি যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে এটা মুখ অন্তরা হয়ে গেল আচ্ছা আচ্ছা হয়েছি প্রেমে তাই না যদি দিয়ে হ্যাঁ যদি দিয়ে কি হতো যদি আমারও তো খালি গানের মাঝখান থেকে মনে পড়ছে যদি কোনোদিন তুমি মানে দেখো তুমি গান বলেছো শুরুটা যদি দিয়ে হতে হবে এর কোনো রাতে আমি তোমার কথা বল শুরু চাইছে যদি বোবা টানে যদি দিয়ে কি করে শুরু হবে হ্যাঁ মানে যদি চাইছে যদি দিয়ে শুরু চাইছে কি গান আছে ওই ওইটা কি যদি দিয়ে শুরু যদি কাগজে লেখো নাম ওই যে একটা মান্নাদের গান আছে না যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে সে নাম কাগজ হ্যাঁ যদি পাথরে লেখো নাম পাথর ভেঙে যাবে যদি শেষ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিকে বাঁচাতে পারেন কিন্তু আমরা কি রবীন্দ্রনাথ ঠাকুরকে বাঁচাতে পারবো আমরা
বাঙালিদের মাঝে এখন রবীন্দ্রনাথ বিপন্ন, ঠাকুর থাকলে তো ফলে শেষ দিয়ে তো আমরাই শেষ হয়ে যাচ্ছি। শেষ আমি তো পাস করে দিলাম, শেষ দিয়ে আমার কিছু শেষ জানি শুনি নিয়ে এটা খুবই আনা, শেষটা পারলাম না, শেষটা পারলাম না, শেষটা শেষ হয়ে গেছে। হ্যাঁ শেষটা শেষ হয়ে গেছে, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে এই কিছুক্ষণ আগে তুমি বললে না এটা জানি তুমি, না আমি ওটা আশার হাত বাড়া, না না এটা আমি বলিনি, যদি কখনো একান্তে এইখান থেকে আমি ধরেছিলাম বলে, তো এবার কবিতা হয়ে যাবে, এইখান থেকে আমি ধরেছিলাম যদি কখনো কবিতা হয়ে যাবে। গান না শুনতে ভালো লাগে, গাইতে ভালো লাগে না, তাও আমার রূপম ইসলামের গান শুনতে খুব ভালো লাগে। রূপম ইসলামের একটা গান আমার খুব পছন্দের আর কি, সেটা স্কুল লাইফে আমি অনেক অনেকবার শুনেছি, সেটা হচ্ছে ওই নীল রং ছিল ভীষণ প্রিয় তাই সব কিছু মিলিয়ে দিল, মিলিয়ে দিল না নিলিয়ে দিল কি ছিল, মিলিয়ে ও সরি 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 মিলিয়ে দিল বলে না শব্দ তো, আমি তো ওটাই ভাবছি যে আমি কি গান শুনেছি লাস্ট, কি জানি কি শুনেছি, ও বন্ধু তুমি শুনতে কি পাও এই গান আমার ডিচিক ডিচিক ও এই গান আমার, আমাকে মানে অ্যাজ ইউজুয়াল ঋত্বিকদা দিয়ে দিল, আপনারা যেভাবে আমাদের পাশে আছেন সেভাবে আমাদের পাশে থাকুন, এরমভাবে আমাদের ভালোবেসে যান, কারণ আপনাদের জোরেই আমাদের জোর। আর আপনারা সিটি সিনেমার পাশে থাকুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।